সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আশা করছে ভারত। নির্ধারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হোক বললেন পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র অরিন্দম বাগচি। এরপর জানাবো গণবিদায় করতে হবে, গণভবনে বঙ্গভবনে সরকারকে পতন ঘটাতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আন্দোলনে উদ্দেশ্য শেখ হাজিনাকে আঘাত করা, 14 দলের সমাবেশে বললেন আমির হোসেন আমু। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনী সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয় বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আশা করছে ভারত। নির্ধারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হোক বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারত আশা প্রকাশ করেছে যে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন যেখানে তথা বাংলাদেশে অভ্যন্তরীণ অবস্থা নিয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই। তিনি বলেন, আমি মনে করি, আমি গত সপ্তাহে এটি বলেছি, দেখুন বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং বলেছেন এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেছেন এই বিষয়ে দেশের সংবিধানের একটি অবস্থান রয়েছে। এর আগে গত 3 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন নয়াদিল্লির চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নিবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে তার প্রভাব ভারতের ওপরও পড়ে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন ভারত ঢাকায় তার হাইকমিশনের মাধ্যমে সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে সেখানে শান্তি থাকবে এবং যে কোনো সহিংসতা হবে না এবং এই পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আরো বলা হয়েছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী নির্ধারিত সময় শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাহী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন যে এ নিয়ে সঙ্গত হওয়ার কিছু নেই, ভারত চায় যে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময় হোক। গণবিদায় করতে হবে, গণভবনে বঙ্গভবনে পৌঁছাতে হবে বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার সরকারকে গণবিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ। শুক্রবার বিকালে রাজধানীর উত্তর বাড্ডা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবির উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, আমাদের আর কোনো দাবি আছে? সবাই না বলে জবাব দিলে তিনি স্লোগান ধরেছেন এক দফা এক দাবি। নেতাকর্মীরা সমস্বরে বলেছেন, শেখ হাসিনা তুই কবে যাবি? এবার ফখরুল বলেছেন তাকে গণবিদায় করতে হবে, ওই গণভবনে পৌঁছাতে হবে, বঙ্গভবনে পৌঁছাতে হবে। 14 দলের সমাবেশ, বিএনপির আন্দোলনের উদ্দেশ্য শেখ হাসিনাকে আঘাত করা বললেন আমির হোসেন আমু। বিএনপির আন্দোলন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নয়, তারা মূলত শেখ হাসিনাকে আঘাত করতে চায়, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য এবং 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রগতি দেখে বিএনপির গাত্র দেওয়া হয়, তারা সহ্য করতে পারে না, তাই তারা শেখ হাসিনাকে আঘাত করতে চায়, আন্দোলনের মাধ্যমে দেশে অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। শুক্রবার বিকালে রাজধানী উত্তরায় ঢাকা মহানগর উত্তর 14 দলীয় জোট আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এই মন্তব্য করেছেন। আমির হোসেন আমু বলেছেন, আজ শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, খুনিদের শাস্তির আওতায় এনেছেন, অসাম্প্রদায়িক রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছেন, এসব বিএনপি সহ্য করতে পারে না, এখানেই তাদের আতে ঘা লেগেছে। তিনি বলেন, পাকিস্তানকে পেছনে ফেলে সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পুরো বিশ্ব যখন বাংলাদেশকে রোল মডেল বলে তখন বিএনপির গাত্র দেওয়া হয়, তারা সহ্য করতে পারে না, সেই গাত্র দেওয়ার জ্বালায় তারা শেখ হাসিনা অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়, শেখ হাসিনাকে আঘাত করতে চায়। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে রাজধানী এবেরকার হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে গিয়েছেন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাজধানী এবেরকার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে পরীক্ষায় কিছু কিছু বিষয়ে সামান্য জটিলতা দেখা দিয়েছে। মেডিকেল
জেল বোর্ড সেগুলো পর্যালোচনা করে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। শারীরিক কিছু জটিলতার কারণে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। সবশেষ 12 জুন মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় 5 দিন ভর্তি রেখে তার চিকিৎসা করানো হয়েছিল। জানতে চাইলে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম যুগান্তরকে বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আরো করা হবে। মেডিকেল বোর্ড সবকিছু দেখে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন আগে থেকে বেশ কিছু জটিল রোগেই ভুগছেন। সময় মতো দেশের বাইরে উন্নত চিকিৎসা সম্ভব হলে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম ছিল। মেডিকেল বোর্ড এই পরিবারের পক্ষ থেকে বারবার বিদেশ নেওয়ার দাবি জানানো হলেও সরকার কোনোপাত করছে না। খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে ফেব্রুয়ারিতে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালে 25 মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরেছেন। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0585 ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। গত 9 আগস্ট ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান। প্রসঙ্গত 2019 সালে মার্চে ওবায়দুল কাদের হৃৎপিণ্ডে 3টি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়েছে। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, সেনাবাহিনী সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয়, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেনাবাহিনী সমর্থন ছাড়া পাকিস্তানের সরকার পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশটির জিও নিউজ হামিদ মিরের সঞ্চালনায় ক্যাপিটাল টকে অনুষ্ঠানে তিনি বলেন, তার সরকার ও সেনাবাহিনী সমর্থন ছাড়া চলতে পারত না। সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে হামিদ মির তার কাছে জানতে চান পাকিস্তানকে হাই বীর শাসনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয়, বিষয়টি নিয়ে তার মতামত কি। জবাবে শাহবাজ শরীফ বলেন, দেখুন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। ইমরান খান তার সময় সেনাবাহিনী থেকে নানা ধরনের সমর্থন ও সহায়তা পেয়েছেন। আসলে সব সরকারেই সেনা সমর্থনের দরকার হয়। ক্যাপিটাল টক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, তার ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানি মুসলিম লীগ নওয়াজের PMLN প্রধান নওয়াজ শরীফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপর তিনি লন্ডন সফর করবেন, দেখা করবেন বড় ভাই নওয়াজের সঙ্গে। শাহবাজ শরীফ বলেছেন, আশা করছি আগামী মাসে নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরতে পারেন। দেশে ফিরলে নওয়াজ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এর আগে সাংবাদিক আম্মার মাসুদকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত প্রতিবেদনে ইমরান খানের ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। বলেছেন, পাকিস্তানে পাঠানো গোপন বার্তার বিষয়টি যদি একটি আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত হয়ে থাকে আর যদি তা সত্য বলে প্রমাণিত হবে, তবে তা হবে বিশাল অপরাধ। ষড়যন্ত্রে সেনাবাহিনী জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।